আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি দোকানে, আদি গ্রাম্য ভাবির বড়ার দোকানে। এর এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে যশোরের বালিয়া ভেকুটিয়ায় মাদঘোপাপাড়া একটা জায়গা। সেখানে আসলে আমরা যখন এখানে ফার্স্ট টাইম আসতাম তখন এভাবে এমন দোকান ছিল না, একটা ওপেন প্লেসে ছিল। তারপরে যে এখানে একটা সুন্দর এরা দোকান খুলেছে, সাথে অন্যান্য জিনিসও এরা বিক্রি করে, দেখতেই বললেন। ভেতরে এখন বসার অনেক সুন্দর স্পেস, আলোর ঝলকানি, আগে এমন কিচ্ছুই ছিল না, রিসেন্টলি এইগুলো করা হয়েছে। অনেক সুন্দর স্পেস, বসার জায়গা, ফ্যামিলি সহ আসতে পারবেন, বন্ধুবান্ধব নিয়ে আসতে পারবেন, ইচ্ছে করলে আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও আসতে পারবেন। সুন্দর একটা প্লেস, আর ইজিলি আপনারা আসতে পারবেন, সুন্দর রাস্তাও আছে, কোনো সমস্যাও হবে না। আগে যখন আমরা আসতাম তখন এই বড়ার এক এক পিসের দাম ছিল 2 টাকা করে, এখন 3 টাকা করে হয়েছে। আগেও সালাদ দিত এবং সাথে কাসুন্দি দিত, কিন্তু এখন নতুন করে হচ্ছে শুটকি ভর্তা দিচ্ছে। যদিও ভাই আমি শুটকি ভর্তা খাই না, বাট আপনারা ট্রাই করতে পারেন, খারাপ না। আর দোকানের পাশেই একটা ফাঁকা জায়গা রয়েছে, এই যে এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার এখানে কিন্তু এই যে এখানে অন্ধকারে দেখাতে পাচ্ছি না, সো এখানে কিন্তু আপনার ইচ্ছে করলে বাইক বা গাড়ি পার্ক করতে পারবেন। সুন্দর একটা জায়গা রয়েছে, আর ওপেন একটা অনেক সুন্দর রাস্তাও রয়েছে, ইচ্ছে করলে আপনারা গাড়িও আনতে পারবেন। আগে যখন আমরা এখানে আসতাম, এখানে আমরা হচ্ছে শীতকালে রসও পেতাম, এখন পাওয়া যায় কিনা সঠিক জানা নেই, শীতকালে আসলে বোঝা যাবে। কিন্তু আপনারা এখানে সব ধরনের ফ্যাসিলিটিসই পাবেন, সকল কিছু এখানে পাওয়া যায়। এখন এখন অত্যাধুনিক হয়ে গেছে জায়গাগুলো, আমরা যখন আসতাম তখন আসলে ওভাবে পাওয়া যেত না, এখন ইচ্ছে করলে আপনারা সব ধরনের সব কিছুই পাবেন এখানে।